ফুড ব্লগিং আর্নিংয়ের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এখন, অনেকেই করছেন এই বিষয়টা নিয়ে। খানার ক্ষেত্রে যে অপচয়, এটা নিয়ে অনেকেই এখন প্রশ্ন করছে। ভেরি স্পাইসি বিফ নাল্লি এন্ড টু হোল চিকেন কারি। সো গাইস, লেটস গেট স্টার্টেড। তো এই ধরনের কাজগুলো আসলে বৈধ কিনা? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। খাবার অপচয় কোনোভাবেই এটা শরীয়ত সম্মত নয়। ব্লগিং আপনি করছেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু এভাবে প্রতারণার আশ্রয় নিয়ে কারো কাছে নিজেকে জাহির করা বা খাবার যে আপনি এতগুলো নিয়ে বসতেছেন, এটা একেবারে অনুচিত। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন খাবার যন্ত্রণায় কষ্ট করেছেন। ক্ষুধার যে কষ্ট যন্ত্রণা, এটা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রতিনিয়তই ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন। আমরা একটুখানি ভালো থাকার জন্যে, উপার্জন করার জন্য, মানুষ দেখবে, ভিউ হবে, টাকা ইনকাম হবে, এই জন্য আমরা এক নম্বরে ধোকাবাজি করছি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যে পড়ে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিতও করেন না। খাবার খেয়ে আমরা খাবারটা ফেলে দিচ্ছি, অথচ যখন আমি ইন্ট্রোতে ভূমিকায় যখন কথা বলছি তখন আমরা বলছি যে এই খাবারগুলো সব আমি খাবো। এখানে খেদা হচ্ছে, ধোকা হচ্ছে। 200 এগ এন্ড 2 গ্রিল চিকেন উইথ বাসমতি রাইস। সো গাইস, লেটস গেট স্টার্টেড। আমিও এরকম একটা ভিডিও দেখেছি, পরবর্তীতে সম্ভবত সেই ভদ্রলোক ক্ষমাও চেয়েছেন। আসলে সেই ভদ্রলোককে টার্গেট করে আমি কথাটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি অনেক ছেলেরা, অনেক মেয়েরা, আমাদের মা বোনেরা, কেউ কেউ বাড়িতে খাবার রান্না করছে, বাচ্চার জন্য সুজি রান্না করতেছে, এটাও এখন ব্লগ তৈরি করতেছে, অনেকে আছে। আবার অনেকে দেখা যাচ্ছে গোটা গোটা খাসি নিয়ে ব্লগ করতেছে এবং এই খাসি নিয়ে বসে খাবার খাওয়াচ্ছে। অনেক ভাইরা রান্নাবান্না করে গ্রামের এতিম, অসহায়, মিসকিন ছোটো বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন বা ফুডগুলো শেয়ার করছেন, অবশ্যই সেটা প্রশংসার দাবিদার। কিন্তু প্রতারণার আশ্রয় নিয়ে আপনি এতগুলো খাবার নিয়ে বসবেন, বসে মানুষকে বোঝাচ্ছেন আপনি পুরো খেয়ে ফেলছেন, এটা তো আমি শুরু থেকেই কখনো বিশ্বাস করি না এই সমস্ত জিনিসগুলো। কারণ আল্লাহ আপনার পেটটা বানাইছে 2.5 লিটারের, আপনি ওখানে কীভাবে 10 লিটার ঢুকাইবেন? তাহলে তো পেটটা ফেটে যাবে, এটা তো সম্ভব না। এটা আপনাকে বোকা বানাচ্ছে, এগুলো আপনারা হয়তো বা ধরতে পারেন না, আমরা অনেক আগে ধরেছি, এগুলো বিশ্বাস করতে পারি না যে এখানে কোনো একটা ঝামেলা আছে। তো বাস্তবই তো এরকমই তো হচ্ছে, এবং সারা ওয়ার্ল্ডের যারা ফুড নিয়ে কাজ করে এরকমই নাকি হয়। তারপরে বিভিন্ন আপনার রেস্টুরেন্টে আপনি গেলেন, যাওয়ার পরে যখন আপনি খাচ্ছেন, খাওয়ার পর আপনি কি বলতেছেন, বিশ্বাস করেন পৃথিবীতে এর চাইতে সুস্বাদু খাবার আমি আর খাই নাই, ওয়াও কি ক্রিমি, ওয়াও কি মিষ্টি, ওয়াও কি ঝাল, কি স্পাইসি, এরকম বলে বলে এমনভাবে কথা বলতেছেন মনে হচ্ছে পৃথিবীতে মান্না ও সালওয়া ওই রেস্টুরেন্টে আপনি পাইছেন, আসমান থেকে আল্লাহ নাজিল করেছে আর আপনি খাইতেছেন। দেখেন, খাবার যদি ভালো হয় অবশ্যই আপনি ভালো বলবেন, খাবার যদি খারাপ হয় আপনি অবশ্যই খারাপ বলবেন, এটা আপনার স্বাধীনতা আছে, আপনি রিভিউ করবেন। কিন্তু কথা হচ্ছে আপনি যে খাবারটা এই যে ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন মাধ্যমে ছড়াচ্ছেন বা দিচ্ছেন, আপনি কি জানেন আপনার এই ভিডিওটা যখন মোবাইলে ভেসে উঠছে না, অসংখ্য মানুষ রাত্রিকালীন সময় না খেয়ে থাকছে, তারও মনটা চায়, হয়তো আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন আপনি খাচ্ছেন। একজন মুমিনের কাজ হবে কেউ কাউকে ধোকা দিবে না। নবীজি বলছেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোকা দেয় সে আমার দলভুক্ত নয়। তো ধোকাবাজি করা, ধোকা দেওয়া, ধোকা দিয়ে ইনকাম করা, এটা শরীয়ত সম্মত না, মুসলমানের কাজ হতে পারে না। এক্ষেত্রে আমাদের সজাগ থাকা লাগবে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা অনেক সময় বলি যে আমার যে উচ্ছিষ্ট, যেটা আমি অপচয় করছি, অল্প খেয়ে ফেলে দিচ্ছি, সেইটা হয়তো বিড়াল খাবে, কুকুর খাবে। অথচ যদি আমরা চিন্তা করি যে আমি যেটা খাবার হিসাবে গ্রহণ করে খাচ্ছি, এটার যেটা জোটা আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক হিসাবে দিয়েছেন। শুধু তাদের না, জিনদেরও রিজিক হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন, জিনেরাও এটা থেকে রিজিক হিসাবে গ্রহণ করবে। এই উচ্চ বাজারে যখন মানুষ খেতে পায় না, সেই জায়গাগুলোতে আপনি যখন এতগুলো খাবার নিয়ে বসে এভাবে মানুষের সামনে টেস্টি, স্পাইসি, ক্রিমি এইভাবে যখন নিজেকে প্রেজেন্ট করবেন, অসংখ্য মানুষ আছে যারা এই ভিডিওগুলো দেখে আফসোস করবে।
গ্রামগঞ্জে একটা কথা ছিল আগে যে নজর লাগা, একজন বন্ধুর সামনে বা একজনের ছেলের সামনে মেয়ের সামনে যদি আপনি ভালো কোনো খাবার খেতেন, মা খালারা বলতো দেখিয়ে দেখে খাস না, হয় শেয়ার কর না হলে আড়ালে গিয়ে খা, কারণ কি নজর লাগতে পারে, পেট খারাপ হয়ে যেতে পারে, কথাটা একেবারে কিন্তু ফেলে দেওয়ার না। এই জন্য আপনি খাবার অপচয় করার কোনো অথরিটি আপনাকে ইসলাম দেয়নি। আপনি যদি কুকুরকে খানা খাওয়াতে চান, খাবার খাওয়াতে চান, আপনি যদি বিড়ালকে খাবার খাওয়াতে চান, তাহলে আপনি যে খাবারটা নষ্ট করছেন, এই নষ্ট করা খাবারের টাকা দিয়ে কয়েকশো বিড়ালকে আপনি খাবার খাওয়াতে পারবেন, কয়েকশো কুকুরকে খাবার খাওয়াতে পারবেন। তাদেরকে তো মানুষের মতো করে খাবার দেওয়ার প্রয়োজন নেই, মানুষ যা খাচ্ছে তা খাওয়ানোর প্রয়োজন নেই, তাকে আপনি সেটা খাওয়াবেন যেটা সে পছন্দ করে, আল্লাহ তাআলা তার জন্য যেটা রিজিক হিসাবে দিয়েছেন। আমি যে বিষয়টি বলতে যাচ্ছি, এক নম্বরে প্রতারণা করে এইভাবে মানুষকে আপনার ঠগানো বা মানুষকে ভুলভাল বোঝানো, মান কশানা ফালাইসামিন না, যে প্রতারণা করে সে আমার দলভুক্তই না। এজন্য আমরা অনেক সময় মানুষকে ধোকা দিয়ে ইনকাম করার চেষ্টা করি। এই ধোকাবাজির ইনকাম, ধোকা দিয়ে ইনকাম করা, মানুষের চোখকে ফাঁকি দেয়া, এ জাতীয় সকল ইনকামগুলো, এগুলো নিষিদ্ধ, ইসলাম এগুলোকে সমর্থন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাজারে গেলেন, যাওয়ার পরে কী করলেন, আল্লাহর হাবিব দেখতে পেলেন যে খেজুর বস্তার মধ্যে রাখা হয়েছে, তো নবীজি খেজুরের মধ্যে হাত ঢুকাইলেন, ঢোকার পরে দেখতে পেলেন যে ওপরে যে খেজুরগুলো আছে এগুলো শুকনো আর ভেতরেগুলো হচ্ছে ভেজা আর্দ্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার এটা করবে না, মান গাসানা ফালাইসামিন না, যে ধোকাবাজি করে সে আমার দলভুক্ত না। কথাটা হচ্ছে যে শুকনো খেজুর আপনি যেভাবে ওপরে রেখেছেন মানুষকে দেখানোর জন্য, ভেজা খেজুরটাও আপনি রাখবেন, এটা হচ্ছে নবীজির সুন্নাহ। এবং কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসুউত তিজারার কথা বলেছেন। নবীজি বলেছেন যে কিয়ামতের আগে ফুসুউত তিজারা, ব্যবসার মধ্যে মানুষ ব্যবসাকে নোংরা বানিয়ে ফেলবে, আয় উপার্জনের পথকে মানুষ নোংরা বানিয়ে ফেলবে, নোংরা পথ থেকে মানুষ আয় ইনকাম করবে, আর্ন করবে, মানুষ সন্তানদেরকে নোংরা উপার্জিত পয়সা দিয়ে সন্তানদেরকে খাওয়াবে। পুরা সেই সময়টা আমাদের চোখের সামনে চলে আসছে, আমরা ধোকাবাজি করে ইনকাম করছি, আমাদের সন্তানদেরকে খাওয়াচ্ছি, আমাদের স্ত্রীদেরকে দিয়ে ব্লগ তৈরি করে, স্ত্রীকে সামনে রেখে, মেয়েদেরকে সামনে রেখে ব্লগ বানিয়ে বানিয়ে আমরা ইনকাম করে খাচ্ছি। যে কথাটি বলতে যাচ্ছি, ফুড নিয়ে যারা কাজ করেন, আপনারা এমনভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেন না যে আরেকজন মানুষ আফসোস করে, এমন কাজ করেন না যেখানে খাবারের অপচয় ঘটে, এমন কাজ করতে পারবেন না যে রেস্টুরেন্টের খাবার খারাপ অথচ এই রেস্টুরেন্টের খাবারটাকে আপনি এমনভাবে রিভিউ দিচ্ছেন, কারণ আপনাকে স্পন্সর করেছে, যেই খাবারটা খাওয়া মানুষ যখন লাইভ খাচ্ছে তখন এই মজাটা পায় না, কিন্তু আপনি যখন বলতেছেন তখন মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুস্বাদু খাবার শুধু ঢাকার এই পুরনো টাউনের রেস্টুরেন্টে আছে, আর কোথাও এত সুস্বাদু নেই। এই সকল ইনকামগুলো হারাম, ফুসু তিজারা, খবরদার। নবী আলাইহিস সালাম আমাদেরকে সতর্ক করে গেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআ বলেছেন, কিয়ামতের আগে তোমাদের হাতের সামনে এই বিষয়গুলো পড়বে, চোখের সামনে ধরা পড়বে। এখনকার সময়ে আমরা দেখলে দেখি যে স্ত্রীকে মানুষ গোপনে রাখতে চাইত, মানুষের চোখের আড়ালে রাখতে চাইত, এখন স্ত্রীরা ড্রেস পরে পরে এবং একের পর এক ড্রেসের বিজ্ঞাপন দিচ্ছে, বিভিন্ন রকম অফার তারা তাদের মুখ থেকে বলছে, হাজব্যান্ড দেখা যায় পিছনে দাঁড়িয়ে আছে। তো এই যে ব্যবসার পদ্ধতি, এগুলো সব শরীয়ত বিবর্জিত, শরীয়ত এগুলোকে কোনোভাবে অ্যালাউ করে না। ঠিক তেমনি ধোকাবাজি করে কোনো ইনকাম করা, শরীয়ত এগুলোকে কোনোভাবে সমর্থন করে না। তো ফুড ব্লগিং যারা করছেন, প্লিজ, ধোকাবাজি প্রতারণা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপোর্ট করে না যে কোনো ক্ষেত্রেই। অনেক সময় আপনারা কাপড় নিয়ে কেনাবেচা করেন, কাপড়ের ক্ষেত্রেও এগুলো খেয়াল করবেন, প্রতারণা যেন না হয়। আর আমি ওয়েলকাম জানাই যারা এরকম ভুল করে পরবর্তীতে ভুলগুলো বুঝতে পারেন এবং নিজেদেরকে শুধরে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কামিয়াবি দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা আমাদের আয় উপার্জনকে হালালভাবে উপার্জন করার চেষ্টা করি, কম খাবো, কাসবুর রজুলি বিয়াদিহি, হাত দিয়ে কষ্টার্জিত পয়সা খাবো, কম খাবো, আমি অল্প খাওয়ার ভিতরে হালালটা খাওয়ার চেষ্টা করব, এটি আমার জীবনের সফলতা। কেরামুদ্দিনী ওয়া দুনিয়া আরবাতুর রিজাল,
দুনিয়াতে সফল হবে তো সেই ব্যক্তি যেই লোকটা দরিদ্র, কিন্তু তার দরিদ্রতার কারণে সে দিনকে বিক্রি করে নেই। ফকিরুন লাবিউ আখিরাতাহু বিদুনিয়া, যেই লোকটা দুনিয়ার সামনে বিক্রি হয় নাই ওই লোকটাই সফলতা অর্জন করবে। সুতরাং ধোকাবাজি করে কাউকে অথবা কোনো মানুষকে ঠকিয়ে আমরা যেন আই ইনকাম না করি। আল্লাহ তৌফিক দান করুক। সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.